أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলায় কোরআনুল কারীম পাঠের আজকের পর্বে আমরা পড়ব পঞ্চম পারা থেকে। পঞ্চম পারায় রয়েছে সূরা নিসা 24 থেকে 147 আয়াতের কারিমা। আমরা প্রতিটি পারা পাঁচটি খণ্ডে বিভক্ত করে পাঠ করছি। প্রথম খণ্ড সূরা নিসা 24 থেকে 45 আয়াতের কারিমা পাঠ করা হয়েছে। আজ দ্বিতীয় খণ্ড 46 থেকে 76 আয়াতের কারিমা পাঠ করা হবে। আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা সঠিকভাবে কোরআন কারিম পাঠ করার এবং শুনবার, স্মরণে রাখবার, আমল করার এবং প্রচার ও প্রকাশ করার তৌফিক দান করুন। আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার নিকটে বিতাড়িত শয়তান থেকে। নামে আল্লাহ তাআলার যিনি পরম দয়াময়, অতীব মেহেরবান। মহান আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা ইরশাদ ফরমান পঞ্চম পারায় অবস্থিত সূরা নিসার 46 আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা ইরশাদ ফরমান, তাদের মধ্য থেকে যারা ইহুদি হয়েছে তারা বিকৃত করে কথাসমূহকে তার স্থান অর্থাৎ মূল অর্থ থেকে, আর তারা বলে আমরা শুনলাম আর আমরা অমান্য করলাম, অথচ তারা শোনে না শোনার মতো করে, আর তারা বলে রাইনা বাঁকা করে তাদের জিহ্বাকে, আর তা ছিল প্রকাশ করে দিনের ক্ষেত্রে। কিন্তু যদি তারা বলতো আমরা শুনলাম আর আমরা মান্য করলাম, আর শুনুন আর আমাদের প্রতি লক্ষ্য করুন, অবশ্যই তা হতো উত্তম তাদের জন্য আর যথার্থ। কিন্তু তাদেরকে লানত করেছেন আল্লাহ তাআলা তাদের কুফুরির কারণে, অতএব তারা ঈমান আনে না, অল্পই সারা। হে যাদেরকে দেওয়া হয়েছে কিতাব, তোমরা ঈমান আনো তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, সত্যায়নকারী করে সেটির জন্য যা রয়েছে তোমাদের সাথে, এর পূর্বেই যে আমি বিকৃতি করে দিব তোমাদের মুখের আকৃতিকে, আর আমি তা ফিরিয়ে দিব তার পিছন দিকে, অথবা তাদেরকে লানত করব যেমন লানত করেছিলাম শনিবার ওয়ালাদেরকে। আর হয়েই থাকে আল্লাহ তাআলার আদেশ কার্যকরী। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শরীক করা কোনো কিছুকেই তাহার সাথে, কিন্তু তিনি ক্ষমা করবেন যা আছে এটি ছাড়া অন্যান্য গুনাহ যার জন্য তিনি ইচ্ছা করবেন। আর যে শরীক করে আল্লাহ তাআলার সাথে, তবে নিশ্চয় সে লিপ্ত হয় গুরুতর পাপে। তুমি কি লক্ষ্য করো নাই তাদের প্রতি যারা পবিত্র মনে করে তাদের নিজেদেরকে, বরং আল্লাহ তাআলাই পবিত্র করেন যাকে তিনি ইচ্ছা করেন, আর অবিচার করা হবে না কারো প্রতি বিন্দুমাত্র। লক্ষ্য করো কিরূপে তারা রচনা করে আল্লাহ তাআলার শানে মিথ্যা, আর এটি যথেষ্ট সুস্পষ্ট পাপ রূপে। তুমি কি লক্ষ্য করো নাই তাদের প্রতি যাদেরকে দেওয়া হয়েছিল একটি অংশ কিতাব থেকে, তারা বিশ্বাস করে জীবতের প্রতি আর আল্লাহ দ্রোহীর প্রতি, আর তারা বলে তাদের সম্পর্কে যারা কুফুরি করে এরাই তো অধিকতর সঠিক তাদের থেকে যারা ঈমান এনেছে সঠিক পথে। ওরাই যারা এমন যে তাদেরকে লানত করেন আল্লাহ তাআলা, আর যাকে লানত করেন আল্লাহ তাআলা এরপর কখনো তুমি পাবে না তার জন্য কোনো সাহায্যকারী। তাদের জন্য আছে কি কোনো অংশ রাজত্ব থেকে? তবে তখন তারা দিতও না মানুষকে এক বিন্দিও। তবে কি তারা হিংসা করে লোকদেরকে?
এক্ষেত্রে যা তাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা তাহার নিজ অনুগ্রহ থেকে। কেননা নিশ্চয় আমি দিয়েছি ইব্রাহিমের বংশধরদেরকে কিতাব আর হিকমত, আর আমি তাদেরকে দিয়েছি সুবিশাল রাজ্য। অথবা তাদের মধ্য থেকে কত ইমান এনেছে এর প্রতি, আর তাদের মধ্য থেকে কত মুখ ফিরিয়ে নিয়েছে এ হতে। আর জাহান্নামী যথেষ্ট জ্বলন্ত আগুনরূপী। নিশ্চয় যারা অস্বীকার করে আমার আয়াতসমূহকে, অতি শীঘ্রই আমি প্রবেশ করাবো তাদেরকে আগুনে। যখনই জ্বলে যাবে তাদের চামড়া, আমি বদলে দিব তাদের চামড়াকে তাছাড়া অন্য চামড়ায়, যাতে তারা আস্বাদন করতে পারে শাস্তিকে। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। আর যারা ইমান আনে আর নেক কাজ করে, আমি শীঘ্রই তাদেরকে প্রবেশ করাব এমন জান্নাতে প্রবাহিত যার নিম্নদেশ দিয়ে নদীসমূহ। তারা স্থায়ী হবে সেখানে অনন্তকাল। তাদের জন্য থাকবে সেখানে পবিত্র সাথীরা, আর আমি প্রবেশ করাব তাদেরকে স্নিগ্ধ ছায়ায়। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমাদেরকে যে তোমরা পৌঁছে দিবে আমানতকে তার হকদারের কাছে, আর যখন তোমরা বিচার করবে লোকদের মাঝে, তখন যেন তোমরা বিচার করো ন্যায়ের সাথে। নিশ্চয় আল্লাহ তাআলা কতই না উত্তমভাবে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন সে সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। হে যারা ইমান এনেছো, তোমরা মান্য করো আল্লাহ তাআলাকে, আর তোমরা মান্য করো রাসূলকে, আর কর্তৃত্বের অধিকারীকে তোমাদের মধ্যকার। আর যদি তোমরা মতবিরোধ করো কোনো বিষয়ে, তবে তা ন্যস্ত করো আল্লাহ তাআলার নিকটে আর রাসূলের কাছে, যদি তোমরা হও বিশ্বাসী আল্লাহ তাআলার প্রতি আর আখিরাত দিবসের প্রতি। এটি উত্তম আর কল্যাণকর ফলাফল রূপে। তুমি কি লক্ষ্য করো নাই তাদের প্রতি যারা ধারণা করে যে তারা ইমান এনেছে ওই বিষয়ে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, আর যা অবতীর্ণ করা হয়েছিল তোমার পূর্বে? কিন্তু তারা চায় যে তারা বিচার প্রার্থী হবে আল্লাহ দ্রোহীর কাছে। অথচ নিশ্চয় আদেশ দেওয়া হয়েছিল তাদেরকে যে তারা অস্বীকার করবে তাকে, আর শয়তান তো চাই তাদেরকে পথভ্রষ্ট করতে, সুদূরতম পথভ্রষ্টতায়। আর যখন বলা হয় তাদেরকে তোমরা আসো সেদিকে যা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা, আর আসো রাসূলের দিকে, তুমি দেখবে মুনাফিকদেরকে তারা আশা থেকে বিরত থাকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে। অতএব কেমন হবে যখন তাদের নিকট পৌঁছবে কোনো বিপদ এ কারণে যা আগে পাঠিয়েছে তাদের হাত? তখন তো তারা তোমার কাছে আসবে হলফ করে বলতে, আল্লাহ তাআলার নামে আমরা চাইনি কল্যাণ ছাড়া আর সদ্ভাব ছাড়া অন্য কিছুই। ওরাই যারা এমন, আল্লাহ তাআলা জানেন কি আছে তাদের অন্তরের মধ্যে। অতএব ফিরে থাকো তাদের হতে, আর উপদেশ দাও তাদেরকে, আর বলো তাদেরকে এমন কথা যেন তাদের অন্তরের মধ্যে কথা পৌঁছে যায়। আর আমি প্রেরণ করি নাই কোনো রাসূলকে এ ছাড়া, যেন তাকে অনুসরণ করা হয় আল্লাহ তাআলার নির্দেশে। আর যদি তারা এমন হতো যখন তারা জুলুম করে তাদের নিজেদের প্রতি, তখন তারা তোমার কাছে আসত, এরপর ক্ষমা চাইত আল্লাহ তাআলার নিকটে, আর ক্ষমা চাইত তাদের জন্য রাসূলও, তবে অবশ্যই তারা আল্লাহ তাআলাকে পেত তাওবা গ্রহণকারী অতীব মেহেরবান রূপে। অতএব না, তোমার রবের কসম, তারা ইমান আনবে না যতক্ষণ না তোমাকে বিচারক মানবে সেই বিষয়ে, যে বিষয়ে তারা মতভেদ করে তাদের
নিজেদের মাঝে। এরপর তারা খুঁজবে তাদের মনের মাঝে কোনো দ্বিধা সংকোচ তাতে যা তুমি সিদ্ধান্ত নিয়েছো, আর তারা আত্মসমর্পণ করবে পূর্ণ আত্মসমর্পণে। আর যদি আমি বিধান দিতাম তাদের উপর যে তোমরা হত্যা করো নিজেদেরকে, অথবা তোমরা বের হও তোমাদের ঘরগুলো থেকে, তখন তারা তা করত না, অল্প সংখ্যক ছাড়া তাদের মধ্যকার। আর যদি তারা এটি করত যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল সে সম্পর্কে, অবশ্যই এটি হতো উত্তম তাদের জন্য আর দৃঢ়তর অবিচলতায়। আর তখন অবশ্যই আমি তাদেরকে দিতাম আমার নিজ থেকে মহাপ্রতিদান, আর অবশ্যই আমি তাদেরকে প্রদর্শন করতাম সরল সঠিক পথ। আর যে আনুগত্য করে আল্লাহ তাআলার আর রাসুলের, তবে ওরাই তাদের সাথে থাকবে যারা এমন অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা যাদের প্রতি, নবীদের মধ্য থেকে আর সত্যনিষ্ঠদের আর শহীদদের আর নেককারদের মধ্য থেকে। আর কতই না উত্তম ওই সকল সাথীরা, এটি অনুগ্রহ আল্লাহ তাআলা নিকট থেকে, আর আল্লাহ তাআলাই যথেষ্ট সর্বজ্ঞ রূপে। হে যারা ঈমান এনেছো, তোমরা গ্রহণ করো তোমাদের সতর্কতা, এরপর তোমরা বের হও পৃথক দলে, অথবা তোমরা বের হও সমবেতভাবে। আর নিশ্চয় তোমাদের মধ্যে এমন লোক রয়েছে যে পশ্চাৎপদ হয়, আর যদি আপতিত হয় তোমাদের উপর কোনো বিপদ, সে বলে নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন আমার প্রতি, তখন আমি ছিলাম না তাদের সাথে উপস্থিত। আর যদি তোমাদের প্রতি পৌঁছে কোনো অনুগ্রহ আল্লাহ তাআলার নিকট থেকে, অবশ্যই সে বলে এমনভাবে যেন ছিলই না তোমাদের মাঝে আর তার মাঝে কোনো সম্পর্ক। হায়, আমার আফসোস, যদি আমি থাকতাম তাদের সাথে তবে আমিও লাভ করতাম বিরাট সফলতা। অতএব তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার পথে, যারা ক্রয় করে দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে, আর যে যুদ্ধ করে আল্লাহ তাআলার পথে এরপর নিহত হয় অথবা বিজয়ী হয়, তবে অতি শীঘ্রই আমি তাকে প্রদান করব মহাপ্রতিদান। আর কি হয়েছে তোমাদের যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহ তাআলার পথে, অথচ যারা দুর্বল পুরুষদের মধ্য থেকে আর নারী আর শিশুদের থেকেও, তারা বলে ও আমাদের রব, আমাদেরকে বের করে নিন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম, আর বানিয়ে দিন আমাদের জন্য আপনার নিকট থেকে একজন অভিভাবক, আর বানিয়ে দিন আমাদের জন্য আপনার নিকট থেকে একজন সাহায্যকারী। যারা ঈমান এনেছে তারা যুদ্ধ করে আল্লাহ তাআলার পথে, আর যারা কুফরি করে তারা যুদ্ধ করে তাগুতের পথে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হল খুবই দুর্বল। তো এখানে পঞ্চম পারার দ্বিতীয় খণ্ড শেষ হল। তৃতীয় খণ্ডে রয়েছে সূরা নিসা 77-96 আয়াতে কারিমা, যা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পড়ব। এভাবে পাঁচটি খণ্ডে বিভক্ত করে প্রতি পারা পাঠ করছি আমরা, এবং এভাবে 150 খণ্ডে পূর্ণ কোরআনুল কারিম আমরা ইনশাআল্লাহ পাঠ করব। আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা পূর্ণ কোরআন শিক্ষা করার, জানবার এবং মানবার, এবং আমাদের সকলকে সেভাবে পথ চলার তৌফিক দান করুন। আমিন।